পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মনে রাখবেন, মৌচাকের মধু মানেই পিস হানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করছেন, আর একটা হাদিস পাঠালছেন, যে হাদিসটা কেমন এ সম্পর্কে একটু বলেন। হাদিসটা হলো, লা ইতিকাফা ইল্লা ফিল মাসাজিদিস সালাসা, তিন মসজিদ ছাড়া ইতিকাফ চলবে না। তো ভাইয়ের প্রশ্ন হলো যে তিন মসজিদ ছাড়া যদি ইতিকাফ না চলে তাহলে বিশ্বে কেউ ইতিকাফ করতে পাবে না, নাকি ওই তিন মসজিদ যেই করতে হবে? আর তো আপনি একটু এ সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। তো হাদিসটা সহি না জয়ীফ এই সম্পর্কে মতভেদ আছে। আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে সহি বলেছেন, আর জয়ীফ বলনেওয়ালা যিনারা জয়ীফ বলেছেন ওনাদের মধ্যে একজন শেখ আব্দুল করিম খাজির, উনি শারহুজাদিল মুস্তানকের মধ্যে হাদিসটাকে জয়ীফ বলেছেন। শেখ সোয়ালি আল উসাইমিন, উনি আশারহুল মুমতের মধ্যে হাদিসটাকে জয়ীফ বলেছেন। শেখ আহমদ খালিল শারহুজাদিল মুস্তানকের মধ্যে হাদিসটাকে জয়ীফ বলেছেন। শেখ ইবনে বাজ মজমু ফাতাওয়া 25তম খণ্ড 218 পৃষ্ঠে হাদিসটাকে জয়ীফ বলেছেন। আর সৌদি আরবের ফাতোয়া কমিটি ফাতোয়ালা জেনা দায়মা নবম খণ্ড 319 পৃষ্ঠায় হাদিসটাকে জয়ীফ বলেছেন। এছাড়া আরও কয়েকজন হাদিসটাকে জয়ীফ বলেছেন। আবার কেউ কেউ হাদিসটার বলছেন যদি সহি মানা যায় তাহলে হাদিসটার মতলব আলাদা আছে। কীরকম মতলব আছে? যেমন শেখ হুসাইমিন ইনি বলছেন যদি হাদিসটা সহি মানা যায় তাহলে এ বলতে হবে, এই মতলব বের করতে হবে, হাদিসটার তাবিল করতে হবে এইভাবে যে এতেকাপ তিন মসজিদে করাটা উত্তম, আর এছাড়া প্রত্যেক মসজিদে এতেকাপ চলবে। শেখ হুসাইমিন এই কথাটা নিজে মজমুয়া ফাতাওয়া রাসাইল হুসাইমিনের মধ্যে বর্ণনা করেছেন, আশারুল মুমতের মধ্যে বর্ণনা করেছেন এবং শারহুল আরবাইনের মধ্যে উনি বর্ণনা করেছেন। সুনানে আবু দাউদের ভাষ্য লেখক আল্লামা আব্বাদ শেখ আব্বাদ উনি শারহু সুনানে আবু দাউদের মধ্যে ইনি ওই কথাই বলেছেন যে হাদিসটার মতলব হলো এটা যে এই তিন মসজিদে এতেকাপ করাটা উত্তম, তাছাড়া প্রত্যেক মসজিদে এতেকাপ করা জায়েজ আছে। এমন মসজিদ হওয়া চাই যে মসজিদে জামাত সহকারে নামাজ হয়। মসজিদ শর্ত আছে, তিন মসজিদ শর্ত নয়। অনেকে ওই হাদিসটা যে হাদিসটা আপনি পাঠালছেন, অনেকে হাদিসটাকে বলছেন যে মারফু হাদিস নয়, হাদিসটা মওকুফ হাদিস। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল, উনার উক্তি আর উনার ইজতিহাদ, এই মত পোষণ করেছেন নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালি আর রওজাতুন নদিয়ার মধ্যে, আল্লামা শাওকানি নাইলুল আওতারের মধ্যে, শেখ আব্দুল করিম খাজির শারহুজাদিল মুস্তানকের মধ্যে, শেখ আহমদ খালিল শারহুজাদিল মুস্তানকের মধ্যে, আর শেখ মোহাম্মদ সোয়ালি আল মুনাজ্জিদ ওনার ফাতাওয়া সওয়ালা জওয়াবের মধ্যে। আল্লামা শাওকানি উনি বলছেন যে এই হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা কল, এর তিন মসজিদ ছাড়া মসজিদে হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসা, এই তিন মসজিদ ছাড়া এতেকাপ চলবে না, এটা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল, উনার উক্তি, উনার ইজতিহাদ, দলিল হবে না। কেন দলিল হবে না? যে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদুল্লাহ ইবনে মাসউদ, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে মাসউদকে এসে বললেন যে দেখেন এই কুফার আশেপাশে সব মসজিদগুলোতে সবাই এতেকাপ করছেন, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনেছি যে তিন মসজিদ, মসজিদে আকসা, মসজিদে নববী আর মসজিদে হারাম ছাড়া এতেকাপ করা চলবে না। তো আবদুল্লাহ ইবনে মাসউদ হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আপনি ভুলে গেছেন, ওনারা যারা এতেকাপ করছে ওরাই সঠিক পথে আছে। আবদুল্লাহ ইবনে মাসউদের কথা হিসেবে বোঝা গেল যে প্রত্যেক মসজিদে এতেকাপ করা চলবে, উনি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, যার কারণে এই হাদিসটাতে এই হাদিসটা দলিল হবে না। আর একটা কারণে দলিল হবে না হাদিসটা, এখানে হাদিসটা যেটা শব্দ আছে লা ইতিকাফা ইল্লা ফিল মাসাজিদি সালাসা আও কালা ফি মসজিদে জামা, এখানে সন্দেহযুক্ত কথা আছে যে তিন মসজিদ ছাড়া এতেকাপ হবে না, কিংবা এমন মসজিদ যাতে জামাত সহকারে নামাজ হয় ওই মসজিদ ছাড়া এতেকাপ হবে না, সন্দেহযুক্ত কথা গেল, একরকম কথা নাই। এই জন্য বলছি হাদিসটা দলিল হবে না। আর আর কোরআন মাজিদের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লা তুবাশির হুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সূরা বাকারা 187 নম্বর আয়াত, এটা আয়াতটা আম,
যে কোনো মসজিদে এতেকাব করা চলবে। এই আয়াতে বোঝা যাচ্ছে যে কোনো মসজিদে এতেকাব করা চলবে, এতেকাবের জন্য শুধু মসজিদ শর্ত আছে, বাড়িতে এতেকাব চলবে না, কোনো জায়গাতে এতেকাব চলবে না, মসজিদ শর্ত আছে। তিন মসজিদ শর্ত নেই, জুমা মসজিদ শর্ত নেই, এটা আম আছে। তো একে আমি রাখতে হবে। অবশ্য কেউ বলছেন যে হাদিসটা দ্বারাতে খাস করে লওয়া যাবে, আল্লাহ মাল বানি হাদিসটাকে সহি বলেছেন তো খাস করে লওয়া যাবে। ইনার জবাব দিয়েছেন ওলা মায়েকরাম যে হাদিসটা যদি সহি হতো, কোনো তাল তুল তাবিল না করা যেত, কেউ মৌকুফ না বলতো, কেউ জয়ীফ না বলতো, তাহলে হাদিস দ্বারাতে খাস করা যেত। হাদিসটাই তো মানে ঠিক নয়, এই জন্য আয়াতকে হাদিস দ্বারাতে খাস করা যাবে না, আয়াতটা আম থাকবে। আর যে আয়াতে বুঝা দিয়েছে, আয়াতে যেটা মনে বুঝা দিয়েছে, আয়াত থেকে যেটা প্রমাণিত সূরা বাকার 187 নম্বর আয়াত থেকে, যে প্রত্যেক মসজিদে এতে কাপ করা চলবে আর মসজিদ শর্ত আছে, ওটাই ঠিক। তার মানে বুঝতে পারা গেল যে তিন মসজিদে এতে কাপ, তিন মসজিদ ছাড়া এতে কাপ চলবে না, এটা কথা সঠিক লয়, হাদিসটা সঠিক লয়, হাদিসটা দ্বারাতে দলিল লওয়া যাবে না। অনেকে ওলামা ইকরাম ইজমা নকল করেছেন যে প্রত্যেক মসজিদে, যেই মসজিদে জমাত সহকারে নামাজ হয় ওই মসজিদে এতেকাব করা হবে, অনেকে ইজমা নকল করেছেন। আল্লামা ইবনে কদামার হাওয়ালা দেওয়া, ওনার কেতাবের হাওয়ালা দেওয়া, আল মুগনিল হাওয়ালা দেওয়া বর্ণনা করেছেন প্রত্যেক মসজিদে এতেকাব করা চলবে। আর এইরকম ফতোয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেকে দিয়েছেন। আর সাহাবায়ে কেরামের মধ্যে কোনো সাহাবি ইনাদের বিরোধিতা করেনি, সবাই একমত। তার মানে যে এতেকাপের জন্য তিন মসজিদ শর্ত নেই, প্রত্যেক মসজিদে যেই মসজিদে জমাত সহকারে নামাজ হয় এতেকাপ করা চলবে। একটা হাদিস আছে লা এতেকাফা ইল্লা ফি মসজিদিন জামেইন, জামে মসজিদ ছাড়া এতেকাপ হবে না। তো এই হাদিসটাকে আল্লামা আলবানী ছাড়া অনেকে জোয়েব বলেছেন, আল্লামা আলবানী সহি বলেছেন কিন্তু অনেকে জোয়েব বলেছেন, যেমন হাফিজ জুবের আলী জাই ফাতোয়া ইলমিয়ার মধ্যে উনি জোয়েব বলেছেন। ওনার কথা হলো যে হাদিসটা বর্ণনা করতে গিয়ে জুহরি মুনফারিদ আছে, একা উনি বর্ণনা করেছেন জুহরি, আর জুহরি হলেন মোদ্দালিস রাবি আর আনান করে রওয়ায়ত করেছে, আর মোদ্দালিস রাবি যদি আনান করে রওয়ায়ত করে তো হাদিসটা জয়ীব হবে। এই জন্য জামে মসজিদ ছাড়া এতেকাফ হবে না, এই হাদিসটাও জয়ীব। তার মানে বুঝতে পারা গেল যে জামে মসজিদ ছাড়া এতেকাফ হবে না, ওটাও জয়ীব। আর তিন মসজিদ মানে মসজিদে নববী, মসজিদে আকসা আর মসজিদে হারাম, এই তিন মসজিদ ছাড়া এতেকাফ হবে না, ওটাও সঠিক নয়। সঠিক হলো এটাই যে কোনো মসজিদে এতেকাফ হবে, এতেকাপের জন্য মসজিদ শর্ত, আর এতেকাপটা হচ্ছে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। তো যে মসজিদে জামাত সহকারে নামাজ হয়েছে ওই মসজিদে এতেকাফ হবে। আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর ডুপ্লিকেট নয়, এবার খাঁটি, গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাঁটি মৌচাকের মধু আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, খাঁটি মৌচাকের মধু পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন।